সময় যতই অচে না হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগবেই প্রাণে। আর অলরেডি খুঁটিটাকে সাজানো হয়ে গেছে, পুজো দেখতে আসবে না? না, থিমই হবে চিনয়ন যেটাকে বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে এক দুই পশলা বৃষ্টি পড়ে গেছে, তো এখন আর পড়ছে না। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে হচ্ছে তেলেঙ্গা বাগানের খুঁটি পুজো রয়েছে আজকে 25 তারিখ। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে 25 তারিখ তেলেঙ্গা বাগানের খুঁটি পুজো রয়েছে, আমি এখন বেরাবো। হালকা হালকা রোদ্দুরও উঠেছে, যদিও আমি বৃষ্টির জন্য ছাতা নিয়ে নিয়েছি, যদি কোনো সমস্যা হয় তাহলে ছাতাই আমার সঙ্গী। চলো তাহলে আজকে আমার সাথে, তোমরাও চলো তেলেঙ্গা বাগান। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখছো তারা জানো যে গত সপ্তাহে আমি দমদম পার্ক তরুণ দলে গিয়েছিলাম, ওখানকার খুঁটি পুজোটাও দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে হচ্ছে তেলেঙ্গা বাগানের খুঁটি পুজো। আর খুঁটি পুজো মানে হচ্ছে ভিত পুজো অ্যাকচুয়ালি, মানে আমাদের বাড়িতে যখন আমরা বাড়িঘর নতুন করি তখন যেরকম ভিত পুজো করি, সেরকম মা আসার আগেও খুঁটি পুজো করতে হয়। খুঁটি পুজোটা যেখানটা আর কি প্যান্ডেলটা হবে সেখানটাতে খুঁটি পুজো করে আর কি। তাছাড়া যে কোনো শুভ কাজ করার আগে আমাদের সমাজে তো পুজোর একটা রীতি রয়েছে। সো গাইজ, অলরেডি চলে এসেছি তেলেঙ্গা বাগান পুজোর একদম পুরো যে এন্ট্রি, এই যে এন্ট্রি গেট। হ্যাঁ, আর এখানে সামনে একটা যে দেখতে পাচ্ছ একটা মণ্ডপ করা আছে ছোট্ট, আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো। আমি খুব এক্সাইটেড, এখনো ঢাকের আওয়াজ শুনতে পাইনি। মাইকে একটা সুন্দর একটা মিউজিক চালানো হয়েছে, মানে পুজোর সময় যেগুলো চালানো হয়। বিখ্যাত গায়ক নচিকেতার যে গানটা রয়েছে এই যে এখানে, সেটা লেখা হয়েছে, একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, মাস্ক ব্যবহার করতে বলছে, স্যানিটাইজার ব্যবহার করতে বলেছে, শারীরিক দূরত্ব ব্যবহার করতে, সেগুলো তোমরা সবাই জানো। তো আজকে এদের খুঁটি পুজোর সাথে সাথে রক্তদান শিবিরও চলছে, এই যে রক্তদানের সব সরঞ্জাম, রক্তদানের গাড়িও ওখানে উপস্থিত হয়ে গেছে। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি। তো গাইজ, আমি আসার পরে শ্যামল বাবুর সাথে দেখা হলো, আর উনিও খুব এক্সাইটেড। তো আগের দিন তোমরা যারা দেখেছো শ্যামলবাবুকে আমার আগের ব্লগটাতে, তেলেঙ্গা বাগানের আগের ব্লগটাতে যারা দেখেছো তারা শ্যামলবাবুকে সবাই তারা চেনো। তো উনি আবার আমাকে একটা কফি দিল আর কি, সেই কফিটা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো, এখানে খুঁটি পোতা হবে, খুঁটির জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। শ্যামলবাবু ওইদিকে রয়েছেন, হ্যাঁ ব্যস্ত রয়েছেন আর কি শ্যামলবাবু। আর এই যে ঢাক, সবই দেখাবো আস্তে আস্তে তোমাদের। তেলেঙ্গা বাগানের পুজো এবার 56তম বর্ষ পড়ছে, যে লেখা রয়েছে দেখো 56তম বর্ষ। আর অলরেডি খুঁটিটাকে সাজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই, এই যে খুঁটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সব নিয়ে তারপরে বেরোলাম, দারুণ লাগছে খুঁটিটা। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়া টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। এর আগেরবার দমদম তরুণ দলের যে খুঁটিটা দেখেছিলে সেখানে থেকে একটু আলাদা রকমের সাজানো, এটা পুরো ফুল ফুল দিয়ে আলাদা রকমভাবে সাজিয়েছে। ওই খুঁটিটাতে ছিল হচ্ছে, মানে তোমাদেরকে দেখিয়েছিলাম মা দুর্গার মুকুট ঠুকুর ছিল, তো এইখানে মা দুর্গার মুকুট দেখা যাচ্ছে না, যে এক এক রকম পুজো এক এক রকমভাবে সাজায়। ওপরটা খুব সুন্দর লাগছে দেখো, মানে এই ফুলগুলো দিয়ে ওপরটা এরকম টাইপের একটা চোখের মতো, মানে ত্রিনয়ন যেটাকে বলে সেটাকে তৈরি করা হয়েছে এখানে। হ্যাঁ, আর মাঝখানে কালারটা আলাদা, এই ফুলের কালারটা লাল আর মাঝখানে কালারটা হলুদ টাইপের, তো তাই জন্য চোখটা ভালো করে বোঝাও যাচ্ছে। তেলেঙ্গা বাগানের ট্যাগ লাইনটা দেখো কত সুন্দর, সবাই মিলে সবার সাথে, যেটা খুব ইউনিক একটা খুব সুন্দর একটা ট্যাগ লাইন। এবার তোমাদেরকে দেখাবো এই যে রক্তটা দেওয়া হচ্ছে, এই গাড়িতেই দেওয়া হচ্ছে তোমাদেরকে, এই হচ্ছে সেই গাড়িটা দেখতে পাচ্ছ, এখানে রক্ত দেওয়ার কাজ চলছে।
তো উনি এখন রক্ত দিলেন, আপনারা দেখলেন ভালো লাগছে রক্ত দিয়ে? রক্ত তো দিতেই হবে, ভালো না লাগার ব্যাপার না তো, এটা তো আমাদের সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। একদমই 56তম বর্ষে আমরা চাইছি মানুষ যেন সুস্থ সবল যেন চলতে পারে এবং স্বাভাবিক জীবনে যেন আবার ফিরে আসতে পারে। স্বাস্থ্যবিধি মেনেই হোক সেটাই সবকিছু সবাই চেষ্টা করছি করবার জন্য। আমরা মানুষের সাথে আছি, মানুষের সাথে সারা জীবন থাকবার অঙ্গীকার নিয়েই আমাদের এই তেলেঙ্গা বাগান পুজো। সারা বছরই কাজ করে থাকি আমরা এই ধরনের সামাজিক কাজ করা। বেশ, তোমরা তো দেখলে আর এখন কলকাতার বিভিন্ন ক্লাবই করছে সামাজিক কাজকর্মগুলো, স্বাস্থ্যবিধিটা আগে দরকার আমাদের। কুটি পুজোর অলরেডি আয়োজন চালু হয়ে গেছে, ঠাকুর মশাই বসেও গেছেন, পুজোর সমস্ত সরঞ্জাম রেডি করা হচ্ছে। তেলেঙ্গা বাগান দুর্গোৎসব পুজো কমিটির কুটি পুজোর শুভ সূচনা করছেন আমাদের প্রিয় পৌর পিতা তথা ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রী অরিন্দ কিশোর রাউত মহাশয় এই কুটি পুজোর শুভ সূচনা করছেন। দৃঢ়ভাবে তেলেঙ্গা বাগানের ঐতিহ্য আমাদের উত্তর কলকাতা অন্যতম বিশেষ পুজো যদি আমরা হিসেবে ধরি সেটাই তেলেঙ্গা বাগানের পুজো। তাই আমরা সকলে গর্ব অনুভব করি আমাদের অঞ্চলের মধ্যে এই শালুদ উৎসব এই পুজো কমিটি আছে, যে পুজো কমিটির নাম শুধু কলকাতা শহর নয় সারা বাংলার সমস্ত মানুষ জানে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মায়ের কাছে আমরা সকলে প্রার্থনা করি যাতে আমরা এই স্বাভাবিক ছন্দে এই মুখোশের আড়াল থেকে আমরা যেন সকলে বেরিয়ে আসতে পারি আগামী বছর। আমি সবাইকে এইটুকুনি বলবো যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যতটা করোনা বিধি মেনে আমরা পুজোটা করতে পারি যতটাই করবার চেষ্টা করবো, মায়ের কাছে প্রার্থনা করবো যাতে এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং আর যেন কেউ নিজের প্রাণের কাছের মানুষকে না হারায় এবং আমরা সুস্থ থাকতে পারি। তেলেঙ্গা বাগানের পুজো নিয়ে আমার কিছু বলার নেই, অনন্তদা আগেই বলেছে তেলেঙ্গা বাগান হলো উত্তর কলকাতার সেরা পুজোর মধ্যে একটা। আমি এখানে সকল ভাইদের বলবো যে তোমরা নিশ্চয়ই যতটা করোনা বিধি মেনে এই পুজোটা করতে পারবে এবছর সে বছর করো, কারণ আমরা একটা খুব ডিফিকাল্ট সময় দিয়ে যাচ্ছি এবং আমি আজকে এসেছি বলে বাবা চেয়ারম্যান যদি উনি থাকতেন উনি এখানে আসতেন। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে উনি সুস্থ হয়ে আপনাদের এই পুজোর দিনটা আপনাদের সঙ্গে থাকতে পারে এবং এটাই আমার একান্ত কামনা। আপনারা ভালো থাকার চেষ্টা করবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। অনেক মানুষ যারা ছিল অনেককে আমরা হারিয়েছি যারা এই পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকতো, তাদের সকলের আত্মার শান্তি কামনা করে আমরা এক মিনিট বিনম্রতা পালনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আমরা করি। সাধনবাবুর মেয়ে এখন চলে যাচ্ছেন, এই যা একটু আগে যাকে দেখলে তোমরা যে বক্তব্য রাখছেন উনি হচ্ছে সাধন পাণ্ডে, সবাই নাম জানো চেনো সবাই। সাধন পাণ্ডে অসুস্থ তো ওনার মেয়ে এসেছিলেন আর কি। পুজোর সব কাজকর্ম চলছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ঘটের ওপরে আয়না দেখলাম রাখলো, রীতিনীতি রিওয়াজ কিছু রয়েছে। এবারে যে ফুল টুলগুলো দিচ্ছে, আহ রজনীগন্ধার গন্ধটা আসছে খুব দারুণ লাগছে। আহা, খুঁটিটাকে মেনলি পুজো করে, এই যে খুঁটিটা। আচ্ছা, এবারে এই খুঁটির মধ্যে এখানে কিছু একটা রাখা আছে ঘর টর, ওটাকে মেনলি ফুল দিয়ে সাজানো হলো। উনি
হচ্ছে এখানকার শিল্পী, এবছর শিল্পী দেখতে পাচ্ছ যাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবছরের পুজো উনি আর কি সায়নী সরকার করছেন। সুশান্ত ঘোষ তেলেঙ্গা বাগানের এই বছরের পুজোর যিনি শিল্পী হয়েছেন অভিজিৎ ঘটক। নমস্কার দাদা। নমস্কার। এই বছর তো 56তম বর্ষ, কি ভাবনা রয়েছে? সমাজ যেভাবে বদলাচ্ছে, আমাদের সমাজের রাজনৈতিক পরিপ্রেক্ষিত বলি, অর্থনৈতিক পরিপ্রেক্ষিত বলি, এবং আজকে 2021-এ দাঁড়িয়ে গত 2 বছর ধরে মানুষ অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন শিল্পী হিসাবে সবসময় পূজার মধ্যে একটু কিছু তো হওয়ায়, তো আমরা সবসময় একটা থট প্রসেসের মধ্যে থাকি। তো পুজোর সময় সেই থট প্রসেসটাকে আমরা এক্সিকিউট করার একটা জায়গা পাই। তেলেঙ্গা বাগান হচ্ছে এমন একটা পুজো, এই যে উত্তর কলকাতার একদম থিম পুজো বলি বা ভাবনার পুজো বলি, তার দিশা। তো সেখানে আমার কাছে থাকা চ্যালেঞ্জ অবশ্যই এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে, তো আশা রাখব মানুষ যেমন প্রত্যেক দিনকার কাজ তারা যেভাবে করছে, বাজারে যাওয়া, হাটে যাওয়া, অফিস কাছাতে যাওয়া, যে বিধিনিষেধগুলো মেনটেন করে করছে, তো আশা করি দুর্গা পুজোটাও যারা বাঙালিরা ভালোবাসে নিশ্চয়ই তারাও সেগুলোকে মেনটেন করেই আমাদের এখানে আমার কাজ দেখতে আসবে, তেলেঙ্গা বাগানের পুজো দেখতে আসবে। এবং আমি আমার শিল্প সত্তার মধ্যে দিয়ে আমি তাদেরকে যদি তাদের মনের মধ্যে একটা আশার আলো ফোটাতে পারি তাহলে সেটাই আমার কাজ। তুমি তো নতুন প্রজন্ম, তুমি তার মানে নতুনের কোনো ছোঁয়া কি আমরা দেখতে পারবো? ব্যাপারটা ওরকম হয় না, নতুন প্রজন্ম মানে নতুন ছোঁয়া বিষয়টা হচ্ছে প্রতিটা মুহূর্তে বদলাচ্ছে। শিল্প হচ্ছে নদীর স্রোতের মতো, ঠিক আছে, মানে তরঙ্গের মতন বইতে থাকে একদম। তো সেইখানে 8 থেকে 20 বছর আগে যে সমস্ত সিনিয়ররা কাজ করেছে তারা একরকমভাবে কাজ করেছে, সেই সেই সেখান থেকেই পুরো এই প্রসেসটা ডেভেলপ করতে করতে, বিবর্তন করতে 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 আজকে আমাদের হাতে আসছে। আমরাও সেইটাকে, সেই ধারাটাকে বহন করে নিয়ে এগো। আমার মনে হয় সেই যে আমরা যে ধারাটাকে বয়ে নিয়ে চলছি, যে আমাদের যারা সিনিয়র বা বড়রা যে জায়গাটা আমাদেরকে দিয়েছে সেটাকে মেনটেন করে দুর্গাপুজোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো। বেশ, অনেক ধন্যবাদ। তোমাদেরকে দেখাই তেলেঙ্গা বাগানের পুজো, বিগত বছরগুলো যে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে সেই যে অ্যাওয়ার্ডগুলো তোমাদেরকে দেখাই। সব ভালো হোক, দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। দেখো, এবিপি আনন্দর সেরা সম্মান পেয়েছিল 2017 সালে, খুব সুন্দর একটা মেমেন্টো এটা, পছন্দের আমার। এখানে যতগুলো দেখলাম, আবার এখানে দেখো দিদি নাম্বার 1 থেকে পেয়েছে, তারপর বাংলা টাইম থেকে পেয়েছে কোনো এক বছর। হ্যাঁ, এদিকটাতে যেরকম রয়েছে যে বাংলা টাইম, নিউজ টাইম, বিভিন্ন বছর, কলকাতা পৌরসংস্থা, কলকাতা শ্রী, এই যে তেলেঙ্গা বাগানের কলকাতা শ্রী অ্যাওয়ার্ডটাও পেয়েছে। এইখানে যদি তোমরা দেখো এশিয়ান পেন্টসের থেকেও কিন্তু পেয়েছে, 2013 সালে শারদ সম্মান এবিপি আনন্দ, 2012 সালে শারদ সম্মান এবিপি আনন্দ, তারপরে ইটিভি বাংলা থেকে 2012 সালে অনেক পুরস্কারের ঝুলি রয়েছে তেলেঙ্গা বাগানের। হলো, এবার চলো একটু ঢাকের আওয়াজ শোনাই তোমাদের, একটু ঢাক হয়ে যাক তাহলে। ঢাক প্রদীপ জালো, ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়া আলো, আর যেও না মাগ
তেলেঙ্গা বাগানের নবীন প্রজন্ম। তো তেলেঙ্গা বাগান দুর্গাপুজোর যিনি সেক্রেটারি তার সাথে এবার কথা বলবো। সুবেন্দুবাবু নমস্কার। নমস্কার। এই বছর তো 56তম বর্ষ, তো করোনাবিধি মেনেই পুজো হচ্ছে মোটামুটি তেলেঙ্গা বাগানের। যা আমরা যা জানি, আমরা 90-এর দশক থেকে দেখে আসছি যে তেলেঙ্গা বাগান একটা বিশাল নাম করা পুজো, এবার কি ভাবনা রয়েছে? ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে এবং সেগুলিকে আমরা ছোটখাটো করে বাচ্চা দিয়েই পুজোটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করোনা পরিস্থিতির মধ্যে বাজেটটা অনেক বড় এখন একটা ব্যাপার, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা সব রকমভাবে রাজ্য সরকার যে যে বিধিনিষেধ যেগুলি বলবে সেইভাবে মেনে এবং সেইগুলিকে আমরা পালন করবার চেষ্টা করব, এবং আমরা সেই সমস্ত জিনিস মেনেই পুজোটাকে করব, এবং যাতে সাধারণ পাবলিক এবং দর্শনার্থী আছে তাদেরকে যেন আনন্দ দিতে পারি, তেলেঙ্গা বাগানের সুনাম বজায় রাখতে পারি, সেই চেষ্টাই। থিমের পুজো মানে থিমই হচ্ছে কি এবছরও? না না, থিমই হবে, থিমই হবে। কিছু আভাস কি দর্শকদের দেওয়া যেতে পারে? না, এই মুহূর্তে আমরা এটাকে একটু সিক্রেটই রাখছি, আরও কিছুদিন যাক ক্রমশ প্রকাশ্য আর কি। বেশ, তো সবাইকে তো আমন্ত্রণ জানাবেন, কলকাতাবাসী সহ জেলার সমস্ত মানুষকে তো আমন্ত্রণ জানাবেনই তেলেঙ্গা বাগানের পুজোয়। নিশ্চয়ই, প্রত্যেককে আমাদের আমন্ত্রণ রইল, প্রত্যেকে যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং পুজোটাকে যেন উপভোগ করতে পারে, আর স্বাস্থ্যবিধি মেনেই যাতে পুজোটা মেনে, এবং সবাই যেন খুব শীঘ্রই কোভিডের যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা যেন নিয়ে নেয়, এবং ভ্যাকসিন নিয়ে যেন সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। বেশ, ধন্যবাদ। খুব সুন্দর স্যুপ খেলাম, স্যুপের সাথে সাথে তোমাদেরকে ঢাকের আওয়াজ দেখালাম, ঢাকের শব্দ দেখালাম, প্লাস তোমাদেরকে আমার মনে হয় যে ফিল করাতে পারলাম যে পুজো সামনেই চলে এসছে। আর একটা জিনিস, গুড়িভোজও ভালোভাবে হয়ে গেছে, পেট একদম পুরো ভরে গেছে। আবার পুজো দেখা হচ্ছে তেলেঙ্গা বাগানে, টাটা। আর ওনারা যারা ডিজিটাল ক্রিয়েটর প্লাস যারা প্রেস থেকে এসছেন প্লাস যারা এখানে রক্ত দিলেন, রক্তদাতা, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলেন, তাই যে মিও আমরের একটা প্যাকেট আর কি, এটা আমাকে দিল। পুজোর আনন্দ সাথে ভুড়িভোজ, এর থেকে আর কি চাই আমার মতো বাঙালির কাছে। আশা করি তোমাদেরকে মজা দিতে পারলাম এই ব্লগটার মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। চলো নেক্সট আবার আর একটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন আর একটা কোনো পুজোর সাথে। শুধু পুজো না, আরও কিন্তু অনেক ব্লগ আসছে, ঠিক আছে, তার জন্য চোখ রাখতে হবে। টাটা।